নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, সুস্বাদু রসালো ও নরম তুলতুলে পাকা কলার মালপোয়া। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই দুটো পাকা কাঁঠালি কলা খোসা ছাড়িয়ে এরকম একটু পাতলা পাতলা করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁঠালি কলার পরিবর্তে পাকা মত্তমান কিংবা সিঙ্গাপুরি কলা দিয়েও এই রেসিপি বানাতে পারেন। কলা যদি সাইজে একটু বড় হয় তাহলে একটা কলাই দেবেন। এর মধ্যে 2 টেবিল চামচ অর্থাৎ চা খাওয়ার কাপের 1/4 ভাগ, যদি ওজনে মেপে নেন তাহলে 25 গ্রাম চিনি এবং অল্প দুধ দিয়ে এগুলোকে একদম মিহি ও মসৃণ করে বেটে নেব। এই পর্যায়ে এগুলোকে বাটার জন্য চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, কারণ পরবর্তী ক্ষেত্রে এগুলোকে আবার রসের মধ্যে ডোবাবো। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ, অর্থাৎ 4 কাপে যদি মেপে নেন তাহলে 2 কাপ এবং ওজনে হবে 110 গ্রাম ময়দা। এর মধ্যে 1/4 কাপ অর্থাৎ 4 কাপে যদি মেপে নেন 1/2 কাপ এবং ওজনে 25 গ্রাম মতো সুজি, 1 চা চামচ আধ ভাঙা করে গুঁড়িয়ে রাখা মৌরি, অল্প নুন এবং বেটে রাখা কলা চিনি ও দুধের মিশ্রণ, আর অল্প অল্প হালকা গরম দুধ দিয়ে মিশিয়ে প্রথমে একটা একদম ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে 6 থেকে 7 মিনিট এইভাবে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। প্রায় 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটাকেও পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চিমটে মতো বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। এই পরিমাণ ময়দা ও সুজির জন্য 2 চিমটের থেকে বেশি বেকিং বা খাবার সোডা দেবেন না। হাতের 2 আঙুলের সাহায্যে 2 চিমটে খাবার বা বেকিং সোডা মেপে নিতে হবে। যদি খাবার বা বেকিং সোডার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় মিশ্রণটা ছেড়ে ছেড়ে যেতে পারে। এখন এর মধ্যে আরও খানিকটা দুধ দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 15 মিনিট। এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হতে হবে সেটা আমি আপনাদের 15 মিনিট পর দেখিয়ে দেব। এরপর চিনি শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ অর্থাৎ 250 গ্রাম চিনি, 1/2 কাপ জল এবং 2 মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ। এগুলোকে একবার নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে চিনিটা পুরোপুরি গলে এলে মিডিয়াম ফ্লেমে রেখে শিরাটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটা হালকা আঠালো বা চিটচিটে শিরা বানিয়ে নেব। এই মালপোয়া বানানোর জন্য খুব বেশি ঘন, যেমন 1 তার বা 2 তারের শিরা বানানোর কোনো দরকার নেই, শুধু হালকা একটু আঠালো বা চিটচিটে শিরা বানালেই হবে। এবার মালপোয়াগুলোকে ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম গরম করে নেব, অর্থাৎ তেলের টেম্পারেচারটা হবে না একেবারে ঠান্ডা আবার না ধোঁয়া ওঠা গরম। এদিকে মিশ্রণটাকে 15 মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে দেখে নিলাম মিশ্রণটা সুজিটা ফুলে যাওয়ার কারণে একটু ঘন হয়ে এসেছে, তাই মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে চিনিটা গলে যাওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে অল্প শিরা তুলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে শিরাটা একটু ঠান্ডা করে নেওয়ার পর চেক করে নিলাম, এর মধ্যে একটা হালকা আঠালো বা চিটচিটে ভাব এসে গেছে। তার মানে বুঝে নিতে হবে যে মালপোয়ার জন্য চিনির শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মালপোয়া ভাজার জন্য মিশ্রণ বা ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। অর্থাৎ মিশ্রণের ঘনত্বটাকে যদি এর থেকে বেশি ঘন করে ফেলেন তাহলে ভাজার পর মালপোয়ার ভিতরে গুটলি বা দলা সৃষ্টি হতে পারে, আবার মালপোয়ার ভিতরটা একটু ভারীও হতে পারে। এখন এর মধ্যে থেকে 1 হাতা মিশ্রণ নিয়ে এই মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 1 পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব এবং অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আরও 2 একবার উল্টে পাল্টে 2 পিঠ একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। তবে মালপোয়াগুলোকে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই,
ভিডিওতে ঠিক যেরকম রঙের দেখতে পাচ্ছেন সেরকম রঙের মতো লালচে করেই ভাজতে হবে। একইভাবে সবকটা মালপোয়াকে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে তুলে নেওয়ার পর মালপোয়াগুলো একটু ঠান্ডা হয়ে এলে মিডিয়াম গরম চিনির শিরার মধ্যে 2 মিনিট মতো ডুবিয়ে রাখার পর একটা প্লেট বা বাটির মধ্যে তুলে নিতে হবে। অর্থাৎ ভেজে একটু ঠান্ডা করে রাখা মালপোয়াগুলোকে মিডিয়াম গরম চিনির শিরার মধ্যে ডোবাতে হবে। সবকটা মালপোয়াকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেওয়ার পর উপর থেকে আরও কিছুটা চিনির শিরা ছড়িয়ে এটাকে 30 মিনিট রেস্টে রাখার পর সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।